নমস্কার, আপনারা দেখছেন খবরিয়া 24। আমি দেবাশিস, আমার সঙ্গে রয়েছে বাণী। এখন আমরা দেখে নেব আজকের সারাদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। গরু পাচারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গীতালদহায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একজনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি, মোটরসাইকেল সহ বেশ কিছু জিনিসপত্র। পরে পুলিশের বিশাল বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বেশ কিছুদিন ধরে গরু পাচার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। এই উত্তেজনাকে কেন্দ্র করে দিনহাটা থানার দুপক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়। পরে বিএসএফ অভিযুক্ত দুলাল মিয়া নামে এক ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। মঙ্গলবার রাতে ফের উত্তেজনা তৈরি হলে ধৃত দুলাল মিয়ার বাড়িতেই আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শহরের একটি প্রথম সারির সরকারি স্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের বেতন আটকে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে। কোচবিহার শহরের ওই স্কুলের নাম সুনীতি একাডেমি। ইতিমধ্যেই বেতন না পাওয়ার ঘটনা নিয়ে স্কুলের শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সহকারী প্রধান শিক্ষিকার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনও অবগত রয়েছে বলে জানা গিয়েছে। বুধবার ওই ঘটনার কথা জানিয়ে ক্ষোভ উগড়ে দেন রাজ্য সরকারি ফেডারেশন প্রভাবিত সরকারি বিদ্যালয় শাখার রাজ্য সভাপতি বিজন সাহা। সাংসদ কোটার টাকা থেকে প্রতিবন্ধীদের জন্য খরচ করা হচ্ছে না বলে অভিযোগ তুলে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে। বুধবার এই সংগঠন কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবন্ধীদের জমায়েত করে জেলাশাসকের দপ্তরে 14 দফা দাবির ভিত্তিতে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দিতে যাওয়ার আগে জেলাশাসকের দপ্তরের সামনে দাঁড়িয়ে সংগঠনের কুচবিহার জেলা সম্পাদক প্রদীপ ইন্দ্রর অভিযোগ করে জানান, বিগত 7 বছর ধরে প্রতিবন্ধী উন্নয়নের কোনো কাজ হচ্ছে না, অক্ষম ভাতার নতুন করে কারো নাম ঢুকছে না, বিপিএল তালিকাভুক্ত করা হচ্ছে না, প্রতিবন্ধী ছাত্রদের ভাতা প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। সাংসদ কোটার টাকা থেকে প্রতিবন্ধীদের জন্য খরচ করা নিয়ম থাকলেও এখন তা আর করা হচ্ছে না। সীমান্তের খোলা জায়গায় দ্রুত কাঁটাতারের বেড়া দিতে জমির ব্যবস্থা করার বিষয় নিয়ে কোচবিহার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন বিএসএফের গৌহাটি সেক্টরের একদল আধিকারিক। আজ জেলা শাসকের দফতরে এই বৈঠক হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার 12টি ব্লকের মধ্যে 6টি ব্লকে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার বেশ কিছু অংশ খোলা রয়েছে। এর মধ্যে সবথেকে বেশি এলাকা রয়েছে মেখলিগঞ্জ ব্লকে। এছাড়াও দিনহাটা 1 ও 2 নম্বর ব্লক, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক, সীতাই ও শীতলকুচি ব্লকে 235.733 একর জমি নেওয়া হবে। এর জন্য জেলা প্রশাসন ও বিএসএফ একটি যৌথ ইন্সপেক্টর দল তৈরি করে জমি চিহ্নিত করার কাজ করবে। পরবর্তীতে ওই জমি কতটা বসবাসের জন্য, কতটা চাষের জন্য, জমিতে গাছপালা আছে কিনা তার উপরে মূল্য নির্ধারণ করে জেলা পরিষদের ভূমি ও রাজস্ব স্ট্যান্ডিং কমিটিকে দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে কিষামত 10 গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কিষামত 10 গ্রামের রানীরহাট থেকে কদমতলা ভায়া আবুতারা পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বুধবার গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অফিসের গেটের সামনে তারা রাস্তা সংস্কারের দাবিতে স্লোগান তুলতে থাকেন। বিক্ষোভের জেরে এদিন পঞ্চায়েত অফিসের কাজকর্ম বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। সাফাই কর্মী নিয়োগের ক্ষেত্রে হরিজনদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলে ফের অবস্থান আন্দোলন নামলো নর্থ বেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বুধবার সকালে কোচবিহার জেলা শাসকের দফতরের সামনে ওই সংগঠনের অবস্থান আন্দোলন শুরু হয়। তাদের অভিযোগ, 7 মাস আগে তারা একাধিক দাবিকে সামনে রেখে কোচবিহার সাগরদিঘী চত্বরে গান্ধী মূর্তি পাদদেশে বসে অবস্থান আন্দোলন শুরু করে। গত বছর 29 মে ওই আন্দোলন চলার সময় তৎকালীন জেলা শাসক সংগঠনের নেতৃত্বদের সাথে বসে সমস্যা মেটানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছিলেন, কিন্তু 7 মাস বাদেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই ফের এই আন্দোলন কর্মসূচি বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। দোকান চুরির ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে কোচবিহার 1 নম্বর ব্লকের দেওরহাট বাজারে। গতকাল রাতে খোদ বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মকসেদুল ইসলামের সার ও হার্ডওয়্যারের দোকানে টিন কেটে একদল দুষ্কৃতী নগদ 30,000 টাকা সহ দোকানের মালপত্র সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনাকে দেওরহাট বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
অনুষ্ঠিত হতে চলছে আন্তর্জাতিক কোচবিহার ফিল্ম ফেস্টিভ্যাল। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর ও কোচবিহার ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে এই ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। 12 জানুয়ারি থেকে 14 জানুয়ারি কোচবিহারের ল্যান্সরন হলে এই ফেস্টিভ্যাল হবে। ভারত, বাংলাদেশ, ডেনমার্ক, ইরান, স্পেন ও ইউনাইটেড কিংডম এই 6টি দেশের 1টি করে সিনেমা এখানে প্রদর্শিত হবে। জানা গিয়েছে বড়দের জন্য বুদ্ধদেব দাশগুপ্তের টোপ, ইরানের ট্যাক্সি, স্পেনের লাভার্স, ডেনমার্কের এস্কেপ সিনেমাগুলি রয়েছে। পাশাপাশি ছোটদের জন্য বাংলাদেশের অজ্ঞাতনামা এবং ইউনাইটেড কিংডমের ম্যাজিশিয়ান সিনেমা দুটি রাখা হয়েছে। এই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন জেলা শাসক কৌশিক সাহা। কুয়াশাচ্ছন্ন সকালে বাদর দেখতে উৎসাহী মানুষদের ভিড় দেখা গেল কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকায়। বুধবার সকালে ঘুঘুমারি এলাকায় মাথাভাঙা রোডের পাশে একটি দোকানের চালে বাদরটিকে দেখতে পাওয়া যায়। এরপর একে একে অনেক মানুষ সেখানে ভিড় করতে থাকেন। অনেকেই বাদরটিকে পাউরুটি, কলা ইত্যাদি খাওয়ার দিতে থাকে। খাবার পেয়ে সকাল সকাল বেশ খোশ মেজাজেই দেখা গেল তাকে। স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা অনেকেই দাবি, গত 3-4 দিন ধরেই বাদরটিকে এই এলাকায় দেখা যাচ্ছে, তবে বাদরের বাদরামও সেরকম অভিযোগ তাদের কেউ করেন। কোচবিহারে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি বেসরকারি স্কুল বাস। ঘটনাটি ঘটেছে আজ সকালে কোচবিহার 1 নং ব্লকের কলাকাটা এলাকায় কোচবিহার দিনহাটা রুটে। ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সকালে ওই বাসটি ছাত্র আনতে কোচবিহার থেকে দিনহাটার দিকে যাচ্ছিল, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথ দুর্ঘটনা ঘটে। তবে বাসের মধ্যে কোনো ছাত্রছাত্রী না থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি। রং বেরঙের ঘোড়া বিক্রি করতে এসে কোচবিহার শহরের মানুষকে হিন্দি সিনেমা মাসুমের সেই বিখ্যাত গানকে মনে করিয়ে দিল রাজস্থানের কয়েকজন যুবক। দিন তিনেক আগে কোচবিহার শহরে রাজবাড়ি সংলগ্ন কেশব রোডের পাশে বসে কাঠ, পাট ও কাপড় দিয়ে তৈরি পুতুল ঘোড়া বিক্রি হচ্ছে। ওই পুতুল ঘোড়ার শিশুরা বসে খেলতেও পারবে, আবার ঘর সাজাবার কাজেও লাগবে। ওই রং বেরঙের পুতুল ঘোড়াগুলোকে দেখে দাঁড়িয়ে পড়ছেন পথ চলতি মানুষ। দাম দর করে অনেকে কিনেও ফেলছেন। সাইজ অনুযায়ী পুতুল ঘোড়াগুলো 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একজন সেই পুতুল ঘোড়া কিনে বলেই ফেললেন, এ তো সেই লকড়ি কি কাঠি, কাঠি পে ঘোড়া, সেই গানের মতোই। সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো তুফানগঞ্জের চিলাখানা হাই স্কুল। আজ সকাল 10টা থেকে স্কুল প্রাঙ্গণে ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় ওই রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়। সেখানে মোট 45 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সেখান থেকে সংগৃহীত রক্ত কোচবিহার ইমজেন হাসপাতাল ব্লাড ব্যাংকে দেওয়া হবে। অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হলেন বিজেপি নেত্রী জুহি চৌধুরী। মঙ্গলবার দুপুরে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্ত্রীরোগ বিভাগের চিকিৎসা তার চলছে। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে স্ত্রীরোগ বিশেষজ্ঞ না থাকায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেল সুপার সুব্রত চট্টোপাধ্যায়। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত FRDI বিলের বিরুদ্ধে সভা করলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বর্গিডাঙ্গার মাঠে ওই সভা হয়। গত কয়েকদিন আগে বিনপুরে জনসভা করতে আসেন বিজেপির রাহুল সিনহা ও লকেট চ্যাটার্জি। এই সভায় বর্তমান রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন বিজেপি নেতৃত্ব। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ওই নেতৃত্বের বক্তব্যের জবাব দিতে দেখা যায়। রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির কুৎসা ও অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি। শীত থেকে বাঁচতে ঘরে আগুন জ্বেলে ঘুমিয়েছিলেন দুর্গাপুরের এক দম্পতি। আজ সকালে উদ্ধার হয় ওই দম্পতির মৃতদেহ। রাতভর ঘরের মধ্যে আগুন জ্বলতে থাকায় ঘরে অক্সিজেনের অভাব দেখা দেয়, আর তাতেই দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কুরুয়ারডাঙ্গা এলাকার বাউরিপাড়ায়। মৃত দম্পতির নাম পরেশচন্দ্র বাউরি ও শীলা বাউরি। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ওই দম্পতির 2 মেয়ে। তাদের ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। নবজাতক শিশুদের আধার কার্ড নিবন্ধীকরণের কাজ শুরু হয়েছে জলপাইগুড়ির সদর হাসপাতালে। এখানে 0 থেকে 5 বছর পর্যন্ত শিশুদের আধার কার্ড করা হচ্ছে। এর জন্য বাবা অথবা মায়ের আধার কার্ড থাকতে হবে, সঙ্গে সদ্যজাত শিশুর হাসপাতাল থেকে ডিসচার্জ সার্টিফিকেট বা অন্য কোনো সরকারি কাগজ থাকতে হবে। বাচ্চাদের বদলে তাদের বাবা মার আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। কিছুদিন থেকে একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষ এই আধার নিবন্ধীকরণের কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির সৌন্দর্যায়ন করার পর এবার শহরের আরেক ঐতিহ্যশালী কান্তেশ্বরী দিঘির সৌন্দর্যায়নের কাজে হাত দিলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির সৌন্দর্যায়নের পর এই দিঘি পর্যটক এবং সাধারণ মানুষের কাছে দর্শনীয় স্থান হিসেবে স্থান করে নিয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন। সোমবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করতে এসে কান্তেশ্বরী দিঘির সৌন্দর্যায়ন প্রকল্পে শিলান্যাস করেন বলে জানা গিয়েছে। দুস্থ মানুষদের আত্মীয় স্বজনদের শ্রদ্ধা অনুষ্ঠানের জন্য বিশেষ কক্ষ চাতাল তৈরি হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে তিস্তা নদীর ধারে জুবিলি পার্ক সংলগ্ন রক্ষাকালী মন্দিরের পাশে এই বিশেষ কক্ষ চাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে। পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর উদ্যোগে এই নির্মাণ কাজ হচ্ছে বলে জানা গিয়েছে। শ্রমিক মেলা শুরু হলো ইসলামপুর মহকুমায়। বুধবার ইসলামপুর হাইস্কুলের মাঠে এই মেলা শুরু হয়। এই মেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক শেরিং ওয়াই ভুটিয়া, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আধিকারিক শেখ নওসাত আলী ও অন্যান্যরা। প্রচুর কফ সিরাপ আটক করলো ইংরেজবাজার থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার গয়েশপুর এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে সে কফ সিরাপ আটক করে পুলিশ। ওই ঘটনায় ওই গোডাউনের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রমেশ তেওয়ারি। সেখান থেকে 352টি প্যাকেট কফ সিরাপ উদ্ধার করেছে, যার বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। জেলা প্রশাসন ও উত্তরবঙ্গ দপ্তরের উদ্যোগে 2 দিনব্যাপী মালদা টাউন হলে শুরু হলো উত্তরবঙ্গ উৎসব। এদিন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, পুলিশ সুপার অর্ণব ঘোষ, ইংরেজবাজার পৌরসভার পৌরপ্রধান নিহাররঞ্জন ঘোষ, গাজলের বিধায়ক দীপালী বিশ্বাস, বঙ্গরত্ন ডক্টর রাধাগোবিন্দ ঘোষ, শক্তপদ পাত্র এবং অন্যান্য অতিথিরা। আগামী 19 ও 20 জানুয়ারি জলপাইগুড়ি পৌর ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস মঞ্চে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অঙ্কন, নৃত্য, আবৃত্তি, তর্ক বিষয়ক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। 17 জানুয়ারির মধ্যে আগ্রহী প্রতিযোগীদের নাম জমা দেওয়ার শেষ সময় দেওয়া হয়েছে পৌরসভার তরফে। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে। আমি বাণী এবং আমার সঙ্গী ছিল দেবাশিস। আর নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khaburiya24.com। নিজেকে সারাদিন নিউজ আপডেটেড রাখার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ খবরিয়া 24 এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার, শুভরাত্রি।